আজকের নাটক কুমুর নিজের জীবন, রচনা ও প্রযোজনা আব্দুল্লাহ আল মামুন, নাট্যানুষ্ঠান কুমুর নিজের জীবন। কিভাবে শুরু করি বলুন তো, ফর্ম্যালি অর ইনফর্ম্যালি? কি বললেন? ইনফর্ম্যালি, হ্যাঁ সেই ভালো। তবে সবার আগে আমি আপনাদের কাছে আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। গত 25টা বছর ধরে আপনারা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে যেভাবে পৃষ্ঠপোষকতা করে এসেছেন, আমি এবং আমার সহকর্মীরা শতমুখে তার প্রশংসা করি। আপনারা আপনাদের পত্রপত্রিকার মূল্যবান কলামে আমাদের এই প্রতিষ্ঠানের কথা তুলে ধরেছেন, আমাদের ভালো কাজের প্রশংসা করেছেন, ভুলের সমালোচনাও করেছেন। আমরা আজ এই স্মরণীয় মুহূর্তে আপনাদের সকলের কাছে আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। জি, কি বললেন? অবশ্যই অবশ্যই, এটাকে আমরা একটা বিরাট সাফল্য বলে মনে করি। আমাদের এই রাসায়নিক গবেষণাগার, যার নাম আবিষ্কার, প্রতিনিয়ত নতুন নতুন রাসায়নিক গবেষণার কাজে উদ্বুদ্ধ। এখানে যারা কাজ করছেন সবাই আমার অত্যন্ত প্রিয় সহকর্মী। আসলে কি জানেন, আসলে আমরা সবাই মিলে, মানে আমরা একটা বিরাট পরিবার। জি, এই পরিবারের সদস্যদের মধ্যে আমার সবচাইতে প্রিয় কে? এই তো মুশকিলে ফেললেন। এখন আমি কাকে ফেলে কাকে রাখি? কেন, আমি কি কারো জানতে বাকি নেই? এই সেদিন ল্যাবরেটরিতে আমার মাথায় হাত রেখে বলেনি, আমি আপনার নিজের মেয়ে, পৃথিবীতে আমার চেয়ে প্রিয় আপনার কেউ নেই। বলেছি নাকি রে, কই মনে পড়ছে না তো? এই রকিবও তো ছিল। কি রে রকিব, স্যার বলেননি? ওই রকমই কি যেন একটা বলেছিলেন, এক্স্যাক্ট কথাগুলো মনে পড়ছে না। এক্স্যাক্ট কথাগুলো মনে পড়ছে না? আমার মাথায় একটা কাটটা। কুমু কি হচ্ছে, এটা সাংবাদিক সাক্ষাৎকার, ওরা সব কি ভাববেন? না, আমি আর থাকতে পাচ্ছি না, অনেকক্ষণ অপেক্ষা করে দেখলাম, কথাটা বলাই হচ্ছে না। সুধীবৃন্দ, আপনারা আমার বেয়াদবি মাফ করবেন। আজ এই খুশির দিনে আমার পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য শিক্ষক, পথপ্রদর্শক এবং আবিষ্কারের প্রতিষ্ঠাতা প্রফেসর সিদ্দিকী আমাকে একটা পুরস্কার দেবেন আশা দিয়েছিলেন। তিনি এত কথা বলছেন কিন্তু আমার পুরস্কারের ব্যাপারটি ধারে কাছেও যাচ্ছেন না। আমার ভীষণ কান্না পাচ্ছে। আমি আমি এই দেখো, আরে কাঁদিস নে, কাঁদিস নে, আপ সায়েন্টিস্টদের কথায় কথায় কাঁদতে নেই। এই দেখো, আসলে আসলে বুঝছেন, এই পাজি মেয়েটিকে নিয়ে আমার হয়েছে এক জ্বালা। জানেন, এই মেয়েটা না, এই মেয়েটা বিপজ্জনকভাবে প্রতিভাময়ী। বিগত কয়েক মাস ধরে আমরা একটা জটিল এক্সপেরিমেন্ট নিয়ে খাটাখাটনি করছিলাম, একটা ক্লুর অভাবে সলিউশন পাচ্ছিলাম না। আশ্চর্যের ব্যাপার কি জানেন, এই এই মেয়েটি, জি হ্যাঁ ঠিক বলেছেন, হ্যাঁ হ্যাঁ, আমার আর দেরি করা উচিত নয়, ওর প্রাপ্য পুরস্কার ওকে দেওয়াই উচিত স্যার। সুধীমণ্ডলী, আবিষ্কার রাসায়নিক গবেষণাগারের 25তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই প্রতিষ্ঠানের সেরা কর্মী কামরুন নাহারকে তার অপূর্ব কর্মকুশলতার জন্যে আবিষ্কার 1978 পুরস্কার প্রদান করা হচ্ছে। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কি করছো ছোট মামা? তা দিয়ে তোর কি পয়সা খুঁজছো বুঝি? ফুপি এলে বলে দেব। কি বাড়ি, তুমি ফুপির পড়ার টেবিল নষ্ট করবে আর আমি বলবো না? খালি পাকা পাকা কথা, এক চরে আমি তোমার, এই রে ক্যাটারাস, কেস খারাপ, খুকু মামুনি কাঁদে না, প্লিজ কাঁদে না। কি রে কি হয়েছে, খুকু কাঁদছে কেন? ছোট মামা আমাকে ধমক দিয়েছে। কি রে রেজা? না না, ও কিছু না বাবু, এমনি একটু। কখনো না, খুকু এমনিতে কখনো কাঁদেই না, বল কেন ধমকেছিস? কি মুশকিল, ওই তো ইয়ে মানে মা, ছোট মামা না ফুপির পড়ার টেবিলে আমার গানের খাতাটা কাল ফেলে গিয়েছিলাম, সেইটা খুঁজছিলাম। গানের খাতা বোঝো মামনি, চলো মোরের সেই দোকানে চকলেট, যেখানে রাশি রাশি ভাড়া ভাড়া চকলেট খাবো মোরা, চলো যাবে না? তোমার কাছে তো পয়সাই নেই। হোয়াট সো বিগ টক, চলো
এক্ষুনি দেখিয়ে দিচ্ছি পয়সা হ্যাঁ ইয়া নেহি। বেশি দেরি করিস নে রেজা, কুমুর ফেরার সময় হলো, এসে যদি খুকুকে না দেখে তাহলে বাড়ি মাথায় তুলবে। কই গো, কোথায় গেলে? এই যে এখানে। কি গো, ঘুম হলো? দূত তোর এত গোলমালে ঘুম হয়? আর বলো কেন, ওই হতভাগা রেজা আর তোমার মেয়ে মিলে। তা শালা গেল কোথায়? অনেকদিন ওর কান মলা হয় না। দেখো সবসময় শালা শালা করো না তো, খুকু বড় হচ্ছে না। ভালো কথা, কুমু এখনো ফিরলো না, আজ এত দেরি করছে। কে কুমু না? কি হলো? কি সর্বনাশ! কিরে কি হয়েছে, চিৎকার করলি কেন? কথা বলছিস না কেন কুমু, কি হয়েছে? এ কিরে হাসে কেন, মাথাটা খারাপ হলো নাকি? খুব ভয় পেয়ে গেছিলে তো? তবে রে পাজি মেয়ে, ছাড়ো ছাড়ো ছাড়ো, ভাবি লাগছে। কতদিন বলেছি আমাকে চমকে দিবি না, আমার হাতটা সম্ভবত একটু ডেলিকেট। মোটেই তোমার হাত ডেলিকেট নয়, তাই যদি হতো তাহলে আমার এই নাটকীয় আর্তনাদ শুনে তুমি এতক্ষণে। তাই বলে তুই অমন করে যা নয় তাই বলে চেঁচাবি, পাড়া লোকরা শুনলে? সবাইকে শোনানোর জন্যই তো ভোকাল কর্ডটাকে একটু খাটিয়ে নিলাম। দিন দিন বয়স বাড়ে না কমে? বেশি শাসন করো না ভাবি, পরে এক্সপ্রেশন চেঞ্জ করতে মুশকিলে পড়বে। খবরটা শুনে 32 পাটি দাঁত বের করতে হবে না? কিসের খবর রে? খবর দাঁড়া, এই দেখো। কি ওটা সোনার মেডেল তুই পেয়েছিস? হ্যাঁ ভাইয়া, দাঁড়াও তোমাকে সালাম করি, আমার কাজের পুরস্কার, আমাকে দোয়া করো ভাইয়া। তুই অনেক বড় হবি কুম, আল্লাহ তোকে অনেক অনেক বড় করবে। কিন্তু তোমার ওই হিংসুটে বউটা অমন দাঁত মুখ চেপে আছে কেন ভাইয়া? আরে বাবা, 32 পাটি না হোক অন্তত 1/4 তো দেখাও। এ ভাবি ভালো হবে না কিন্তু, হাসো হাসো বলছি ভাইয়া। আহা বেচারিয়া এত করে বলছে, খবরদার ওকালতি করবে না। তাছাড়া আজ আমাদের কত খুশির দিন। খুশির দিন তোমার, তুমি মারপেটের ভাই, আমিও কে, আমি তো পরের মেয়ে। ঠিক আছে তাই সই পরের মেয়ে, কিন্তু আমাদের নিজের মেয়ের খবর কি? হ্যাঁ গো বাছা, পরের মেয়ে, তুমি তো আচ্ছা মানুষ, শত্রুতা করলে কি অমন করেই করতে হয়? খুকু কোথায় ভাইয়া? কতদিন না বলেছে আমি ল্যাবরেটরি থেকে ফিরে খুকুকে না পেলে বাড়িতে আগুন লাগিয়ে দেবো, কথাটা মনে থাকে না কেন? হ্যাঁ খুকু আসবে এখন, রেজার সঙ্গে আছে খুকু, আমি দেখছি। ইয়ে কুমু, তোর ভাবিকে ইয়ে মানে একটু ম্যানেজ। কি ওরে বাবা, আমি গেলাম। ফুপি, এই দুষ্টুমি, কোথায় যাওয়া হয়েছিল শুনি? ছোট মামার সঙ্গে চকলেট কিনতে। চকলেট কিনতে? ছোট মামার সঙ্গে চকলেট কিনতে কেন? তাহলে এই চকলেট গুলো কে খাবে শুনি? মা, কত চকলেট, এগুলো সব আমার ফুপি। তবে কি ও বাড়ির খেদি পেঁচির? এখুকু এদিকে তাকা দেখি, ভালো করে তাকা, একটু পোজ করে তাকা বাপু। সবই ঠিক আছে, শুধু শুধু কি ফুপি? ওটা অবশ্য তোর দোষ নয়, দোষ তোর মার। আমার দোষ? বুঝেছি, ফের চোখের খোঁটা। আচ্ছা তুমি বলো ভাবি, এই যে আমাদের খুকু, ওর চোখ দুটো যদি আরেকটু সুন্দর আরেকটু বড় বড় হতো তাহলে? ওর চোখ ছোট তো আমি কি করব? না মানে খুকু সবই পেল ওর বাবার, আর বেছে বেছে কিনা চোখটাই পেলো তোমার। হয়েছে হয়েছে, আমি তো 100 বার বলি তুই সুন্দর, তোর ভাই সুন্দর, তোদের দুজনেরই চোখ পটল চেরা, দুনিয়ার সবচাইতে কুৎসিত মানুষ হচ্ছে আমি। কুৎসিত এ কথা তোমার শত্রু কোনোদিন বলবে না ভাবি, আমি শুধু দেখবো দেখবো, তোর ছেলে মেয়ে হলে তখন দূরবীন লাগিয়ে দেখবো চোখের ছিরি। তোর মাটা না বুঝলি খুকু, তোর মাটা ভীষণ সেন্টিমেন্টাল। কি সেন্টিমেন্টাল? বুঝি না তো। সেন্টিমেন্টাল বুঝলি না, সেন্টিমেন্টাল মানে তোর মাটা ভীষণ ভীষণ ভালো। এবার বুঝেছি। বেশ করেছো। স্যার। স্যার। সব রেডি স্যার। তুলে রেখে দাও, নষ্ট না হয় যেন। ইয়ে আজকে স্যার বাজারে মাছ উঠেছিল ভালোই। জি আজকে নিজে বাজারে গিয়েছিলাম। হে স্যার, আমি বলছিলাম আজকে ওই সলিউশনের কম্বিনেশন নিয়ে কাজ করার কথা ছিল। সলিউশনের কম্বিনেশন স্যার খেয়ে ভালো। জি রুই মাছের পেটি ভাজতে বলেছি, স্বাদ হবে। বুঝেছি, এখন আপনি অন্য জগতে আছেন, যাই একা একাই কাজ করি। ওই ওইদিকে র্যাকে একেবারে শেষের বইটা দাও তো। হে নিন। একি
এটা কি? আমি চাইলাম বই আর ধরিয়ে দিলে সিগার, আপনার ফেভারিট, একটা নয় দুটো নয় পুরো এক প্যাকেট। কিন্তু কুমু, ডাক্তার যে আমাকে স্মোকিং কমাতে বলেছে। আমিও তো তাই বলি। তবে আর এই জিনিস আমাকে প্রেজেন্ট করা কেন? প্রেজেন্ট করেছি বলি যে খেতে হবে তার তো কোনো মানে নেই। তাহলে এই প্যাকেটটা দিয়ে আমি কি করব? চোখের সামনে রেখে দেবেন, প্রাণ ভরে দেখবেন। আর তোর মুন্ডু পাস, সর্বনাশ। মুন্ডু হারাবার আগে আসল কথাটা বলে ফেলি, সবসময়ের মতো আজও আমার মাথায় হাত রেখে দোয়া করুন স্যার, আমি যেন আপনার উপযুক্ত শিষ্য হতে পারি। কুমু স্যার, কুমু, আমি যখন থাকব না তখন আমার এই আবিষ্কারকে তুই দেখবি মা। স্যার, একমাত্র তোর উপরই আমার সব ভরসা। স্যার, চিটং থেকে ডক্টর মতিন টেলিফোন করেছেন। ও ইয়েস ইয়েস, আই নিড হিম ভেরি মাচ। কোথায় কোথায় টেলিফোন? ল্যাবে স্যার। আমি যাচ্ছি। থ্যাংক ইউ মতিন, তুমি নিজেই টেলিফোন করেছো। বাহ বাহ বাহ, আচ্ছা আমি আসি। হ্যাঁ, মহারানীর পা তাহলে এখনো মাটিতে পড়ছে। তোদের সৌভাগ্য। মানে কদিন বাদে আমি তো তোদের বস হচ্ছি। সেদিন নাক কান মোলে এই ল্যাবরেটরি থেকে চিরতরে বিদায় নেব। খাবি কি ঘাস? এই আমি কি গরু নাকি যে ঘাস খাবো? আমার তো মাঝে মাঝে সন্দেহ হয়। কুমু, কুমু ভালো হবে না বলে দিচ্ছি। বেশি তরপাশ নে, নে ধর। আরে ধর না হতভাগা। কি ওটা, কোনোদিন দেখিসনি? আমি সানগ্লাস পরি না। পরা উচিত। কেন? খারাপ কথাটা বলি ছাড়বি? আয়নায় কোনোদিন নিজের চোখ দুটো ভালো করে দেখেছিস? দেখেছি তো, কি হয়েছে? খুব ভালো করে দেখবি, তোর একটা চোখ একটু মানে টেরা। কি? আহা, টেরা মানে লক্ষ্মী টেরা। সেই জন্যই তো আমি তোর জন্য এই সানগ্লাসটা কিনে আনলাম। ওটা তুই পর। রাগ করিস না রকিব, সত্যি বলছি, সানগ্লাস ইউজ করলে তোর ওই সামান্য ডিফেক্ট কারো চোখে পড়বে না, বিশ্বাস কর। আচ্ছা, আমি কি তোর শত্রু বলছিস? সিনসিয়ারলি? সিনসিয়ারলি। দে তাহলে, বিনে পয়সায় যখন পাচ্ছি তখন টেরা হই আর না হই, স্টাইল তো অন্তত করা যাবে। কুমু, হ্যাঁ একটা কথা বলি, রাগ করবি না তো? প্রেম নিবেদন ছাড়া যে কোনো কথা বলতে পারিস, রাগ করবো না। আমি আগেও দেখেছি অনেক সময় অনেকের সামনে তুই চোখ নিয়ে রিমার্ক পাস করে বসিস। মানলাম তো নিজের চোখ ধরে মোটামুটি ভালোই, তাই বলে আজ দুপুরে না লাঞ্চ হবে চাইনিজ। উফ, আমি মারা যাবো। হ্যাঁ, একই দিনে সানগ্লাস, চাইনিজ। কুমু, কুমু তুই না, তুই একটা, তুই একটা বলতে পারলি না তো, আমি একটা জিনিয়াস। চল এবার ল্যাবে। হ্যালো, আবিষ্কার কেমিক্যাল ল্যাব। হ্যালো, কামরুন নাহারকে একটু ডেকে দেবেন। ও, এইমাত্র ভেতরে গেল। ঠিক আছে, তাহলে ডেকে কাজ নেই। আপনি ভাই ওকে একটা খবর দিতে পারবেন? বলবেন আমি ওর ভাবি বলছি, ও যেন ছুটি নিয়ে খানিকক্ষণের জন্য বাসায় আসে। না না, তেমন কোনো ইমার্জেন্সি নয়, তবে ওকে একটু দরকার, বলবেন কেমন? খুদা হাফেজ। আমার সঙ্গে তো গাড়ি ছিল, বাড়িতে কেউ নেই, গিয়ে নিয়ে আসতো? কুমু ওদের অফিসের গাড়ি নিয়েই আসবে, এই তো, বেশি দূরে নয়। তাছাড়া তুই এত ব্যস্ত হচ্ছিস কেন ভাই? কতদিন পরে তোর সঙ্গে দেখা। সেই যে বিয়ের পরেই বরের লেজ ধরে বিদেশে চলে গেলি, ফিরলি তো এই এত বছর পর। তাও কি ফেরা হতো? নেহায়েত এদিককার সহায় সম্পত্তি নিয়ে গোলমাল লেগে গেল। আমায় উনি বললেন, নিজেদের জিনিস নিজেরা না দেখলে দশ ভূতে লুটে পুটে খাবে, তাই আসা। তবে যে বলছিলি ভাইয়ের জন্য পাত্রি দেখতে বিশেষ করে দেশে আসা, সেটা একটা অন্যতম পারপাস বটে। আমার ভাইটিকে তো তুই আমাদের কলেজ লাইফে দেখেছিস, এখন দেখলে চিনতেই পারবে না। এত বছর বিলেতে থেকে বড় বড় রিসার্চ করলো, ডক্টরের ডিগ্রি নিল। আমরা ভাবলাম ওর জন্য দেশে পাত্রির অভাব বিলেতেও হবে না। না, ওর ওই এক জেদ, বিয়ে যদি করতে হয় খাঁটি দেশি পাত্রী চাই। আমাদের কুমুকে তোদের অপছন্দ হবে না। না না, নিজের ননদ বলে বলছি না, ওর মতো মেয়ে যে সংসারে যাবে সে সংসারে সুখ হতেই হবে। আমার তো ভাই তোর কাছ থেকে সব শুনে পছন্দ হয়েই গেছে। পাত্র পাত্রী দুজনে সায়েন্টিস্ট, এখন শুধু মনের মিল হলে ষোলকলা পূর্ণ হয়। সরি, জানতাম না সিচুয়েশন ক্যাটাভেরাস। রেজা, ভেতরে গিয়ে বস। মাফ করবেন, না জেনে শুনে একটু সঙ্গী চর্চা করে গেলি? গেলাম। আমার ছোট ভাই খুব ভালো তো, গান গাই বুঝি? কি জানি কি যে গায়টায় আমি বুঝি না, তবে কুমু বলে ও নাকি একটা প্রতিভা। কুমু রাশকারা পেয়ে পেয়েই বকে যাচ্ছে। কে বকে যাচ্ছে ভাবি? আমার রাশকারা পেয়ে কে বকে যাচ্ছে? এ নিশ্চয়ই কুমু। আপনি আমাকে চেনেন নাকি? নিশ্চয়ই তাহলে খবরের কাগজে আমার ছবি ছাপা হয়েছে। কোন কাগজে ছাপা হয়েছে বলুন না, নিজের ছবি দেখতে আমার খুব ভালো লাগে। সবাই বলে আমার চেহারাটা নাকি ভীষণ ফটোজেনিক। থাম তো কুমু, চেনা নেই জানা নেই অমনি শুরু হয়ে গেল। ঠিক আছে,
একেবারে ঠিক আছে। কিসের কি ঠিক আছে, আপনি কি বলছেন? ঠিক যেমন যেমন আইডিয়া দিয়েছি হুমায়ুন সব মিলে যাচ্ছে। এবার এসো পরিচয় করা যাক। তোমার ভাবি আমার কলেজ জীবনের বন্ধু। সত্যি? হ্যাঁ। আপনি তাহলে বলতে পারবেন ছাত্রী হিসেবে ভাবি ভীষণ ডাল ছিল না? অঙ্ক তো কিছুই জানে না, বাজারের হিসেব নিয়ে ভাইয়ার সঙ্গে রোজ গোলমাল লাগে। কুমু এবার বলো জরুরি তলব কিসের? আমি তোমাকে দেখতে চেয়েছি। কেন? এমনি এসেই তোমার এত প্রশংসা শুনলাম যে তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে হলো। তা কেমন দেখলেন আমাকে বলুন। বাবা বলতেই হবে, আপনাকে না বললে চাচ্ছি না। ভালো। কি ভালো, কোনটা ভালো? ওর আবার চোখ সম্পর্কে ভীষণ দুর্বলতা আছে, ওটাই বলে দে। খুব ভালো। তা এত কিছু থাকতে শুধু চোখের ব্যাপারে তুমি এত সিরিয়াস কেন? রেজা এসছে না, দেখাচ্ছি মজা। কিছু মনে করবেন না, আমার হাত দুটো ভীষণ নিষ্পেষ করছে। কেন কেন? দুটো বেকার অথচ প্রতিভাবান কান আচ্ছা করে মলে দেবার জন্য। আসি। রুবি, আর আমার কিছু দেখার নেই বলার নেই। আমি হুমায়ুনকে চিঠি লিখে দিচ্ছি। আমি লিখব, প্রিয় ভায়া, তোমার সব কল্পনা বাস্তব রূপ নিয়ে আছে যে কুমারী কন্যার মাঝে আমি তার সাক্ষাৎ পেয়েছি। ভালো কথা, তোর ননদের একটা ছবি থাকলে দে না, চিঠির সাথে পাঠিয়ে দি। আরে ছবি চাইলেই তো আরেক প্রস্থ ব্যাখ্যা দিতে হবে। এক কাজ করি, ওর অজান্তে অ্যালবাম থেকে একটা ছবি খুলে আমি তোকে দিয়ে আসবো। সেই ভালো, তবে দেরি করিস নে ভাই, আমি ওদের বিয়েটা খুব তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। হ্যাঁ রে রুবি, তোর ননদ আবার বেঁকে টেকে বসবে না তো? না না, সে ভয় নেই, ভাইকে কুমু ভীষণ মানে। তুই আপাতত হুমায়ুনের ছবিটা রাখ, তোর বরকে দেখাস, কুমুকে তো অবশ্যই। বাহ সুন্দর তো। চলে রে। কুমুকে ডাকি। না থাক, ওর ছবিটা ভাই একটু তাড়াতাড়ি, কেমন? ঠিক আছে, চলি। আরে সে কি, তোমার কলেজের বান্ধবী কেটে পড়লেন কোথায়? আমাকে তো ভালো মতন দেখলই না। কুমু, হ্যাঁ, এখন থেকে একটু সুস্থির হবার চেষ্টা করো। ও, তোমার প্রিয় বান্ধবী বুঝি সেই পরামর্শই দিয়ে গেলেন? সত্যি বল না ভাবি, উনি কি আমার উপর রাগ করেছেন? সেসব বলা পরে হবে, তুই এখন তোর কাজে যেতে পারিস। পাগল, রেজা এসছে, ওর গান না শুনি? তাছাড়াও অফিস থেকে আমি আজকের মতো ছুটি নিয়ে এসেছি। বসো না ভাবি, অনেকদিন রেজার গান শুনি না। সংসারে গান শোনার চেয়ে অনেক জরুরি কাজ আছে আমার। আরে যাচ্ছ নাকি? ও ভাবি, ভাবি শোনো, তোমার বান্ধবীকে বলে দিও ওর চোখ দুটো কেমন যেন আমার পছন্দ হয়নি। রেজা ধর তো ওই গানটা, তোর বোনকে শুনিয়ে শুনিয়ে ধর। কোন গানটা গো? ওই যে, হ্যাঁ, ওই একটা গানের মধ্যে কি যে পেয়েছো তুমি। ঠিক আছে, দরকার নেই আমার গান শোনার, আমি অফিসে চললাম। আরে আরে বলে কি বলে কি, মাথা খারাপ? 50টা টাকা না হলে আজ আমি নির্ঘাত মারা যাব। এসো এসো বসো। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা সে তো না, চোখের সে ভাষা বুঝতে হলে মনের মতো মন থাকা চাই। কুমু কুমু কুমু, কোথায় রে? কি ব্যাপার, আজ কুমুর এত দেরি? ওদের গাড়ি এসে গেছে। গাড়ি তো পালিয়ে যাচ্ছে না, কুমু খাচ্ছে। ননদ কাজ একটু ঘটা করে খাওয়াচ্ছ মনে হচ্ছে, পরের বাড়ি চলে যাবে সেজন্যই নাকি? তাই যেন হলো, তুমি যাও, তোমারও তো অফিস টাইম, বসে নেই। আমি তো বেরিয়ে গিয়েছিলাম, ওদের গাড়ি দেখে কুমুকে খবর দিতে চলে এলাম। চলি, ভালো কথা, কুমুকে বলেছো নাকি? সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক সময় ঠিক কাজটি করব। তাড়াতাড়ি করো, ছেলের তো ফেরার দিন ঘনিয়ে এলো। সে খেয়াল আমার আছে। আচ্ছা আমি চলি। কাজের সময় কিচ্ছু পাওয়া যায় না। ওরে বাবা, মেলা দেরি হয়ে গেছে, ইস, আজ স্যার আমাকে বকে ঝুঁকে কিচ্ছু রাখবে না। আসছি রে বাবা, আসছি। চলি রে ভাবি। সে কি রে, তোর ব্যাগ? এই যা, ভুলে যাচ্ছিলাম। যাই ভাবি। এই কুমু, তোর পানি খেয়ে যা। দত্তের অফিসে গিয়ে খেয়ে নেবো। নে কুমু শোন। হ্যাঁ বলো। ইস, ফের পিছু ডাকলে না কুমু, আজ আজ আমার চাকরি যাবে। শোন শোন, বলো বলো তাড়াতাড়ি বলো। আমি তোকে একটা কথা বলবো, রাখতে হবে। বল। রাখবি? এই মরেছে, কেমন কথা গো? বল আগে, রাখবি? রাখবো রাখবো রাখবো। তোর ব্যাগে একটা জিনিস আছে। হ্যাঁ কি জিনিস? আগে শোন, জিনিসটা তুই অফিসে পৌঁছে দেখবি একা একা। অফিসে পৌঁছার আগে দেখলে কিন্তু হবে না। ওভাবে বোমা টোমা নয় তো? আমার তো এক্ষুনি দেখতে ইচ্ছে করছে। খবরদার, কথা দিয়েছিস কথাটা রাখবি। এবার যা, গাড়িতে বসে ব্যাগ খোলা চলবে না কিন্তু, কেমন রে? গলা শুকিয়ে আসছে ভাবি। ভয় নেই, তোকে একটু ইঙ্গিত দিয়ে রাখি, জিনিসটা দেখে তুই খুশি হবি। আমার দেখার ইচ্ছে যে আরো বেড়ে গেল ভাবি। যা যা, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা গেলাম, দোয়া করো ভাবি। আচ্ছা আল্লাহ।
কেউ আসার আগে ব্যাগটা খুলে দেখে নিয়ে মধ্যে ভাবি কি রেখেছে। আপা সাহেব সালাম দিয়েছেন। যাও আসছি। অনেকবার আপনার খোঁজ করেছে। আর বললাম তো আসছি। কি এমন জিনিস রেখেছে ভাবি এর মধ্যে দেখি। আপা আজ আপনার এত দেরি? হ্যাঁ একটু দেরি হয়ে গেল। ল্যাবে একটা বড় রকমের এক্সপেরিমেন্ট হচ্ছে, সবাই ব্যস্ত, আপনি যাবেন? হ্যাঁ যাচ্ছি। আসুন। এইবার কেউ এলে মাথা ফাটিয়ে দেব না। আচ্ছা ছবি, কার ছবি? আবার উল্টো পিঠে দেখছি কি সব লেখা। কিরে পছন্দ হয় তোর জন্য ঠিক করেছে, আশা করি তোর অমত হবে না ভাবি। কি হলো এত ডাকাডাকি হচ্ছে, ব্যাপার কি তোর? যা যা, স্যার তো খেপে আছেন, তোকে নাকি আজ একটু সকাল সকাল আসতে বলেছিলেন। থাক, তোকে আর লেকচার দিতে হবে না, চল যাচ্ছি। তুই ব্যাগ নিয়ে ল্যাবরেটরিতে ঢুকবি না। স্বদেশ আমার স্বদেশ, পুরো পাঁচটি বছর পর দেশে ফিরে মনে হচ্ছে আমার যেন নতুন জন্ম হলো। আমার চেয়ে কি ভালো লাগছে। এই আপা, তুই আমার মুখ গোমরা করে বসে আছিস কেন? নির্ধারিত দিন তারিখের আগে এসে পড়ে তোদেরকে কোনো অসুবিধা করলাম নাকি? পাগল, কি যে বলি। আসলে মন টিকছিল না। টিকবি কি করে, পাত্রীর খবরটা তুই যেমন করে লিখেছিস ভাবলাম যদি ফসকে টসকে যায় তাই আগে ভাগে এসে পড়লাম। কিরে কিরে আপা, ভালো করিনি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই খুব ভালো করেছিস। তবে তোকেও বলি আপা, পাত্রীর খবরটা যদি বা দিলি অত সংক্ষিপ্ত কেন? শুধু লিখলি হুমায়ুন তোর কপাল ভালো, যেমন যেমন চেয়েছিলি ঠিক তেমন তেমন, ইত্যাদি ইত্যাদি সব ছোটখাটো কথা। আরো একটু খোলাসা করে লিখলে কত ভালো লাগতো। ওই মানে তাড়াহুড়ো করে লিখেছি তো তাই। হ্যাঁ রে আপা, পাত্রীর ঠিক দেখা যায় না। কি কি বললি? না মানে লুকিয়ে টুকিয়ে এক ঝলক দেখা যায় না। তা যায়, যাবে না কেন? তবে তবে বলতে চাচ্ছি সেটা একটু বেশি হ্যাংলাপনা হয়ে যাবেই তো। ঠিক আছে থাক তবে। দুলাভাই কোথায় রে আপা, গাড়িটা নিয়ে একটু বেরুতাম। আচ্ছা আপা, আমার বন্ধু বান্ধবরা যদি বলে কোথায় বিয়ে করছি কার মেয়ে তাহলে কি বলবো? না না এক্ষুনি কিছু বলার দরকার নেই, আগে সব ঠিক হোক তারপর। ওকে আমি গেলাম রে আপা। নাইলা, কি কি খবর তোমার? এদিককার খবর কি তাই বলো। হুমায়ুন তো পাত্রী দেখার জন্য অস্থির হয়ে পড়েছে, তাই না? খুবই স্বাভাবিক। এদিকে আমি বারবার রুবিদের বাড়িতে টেলিফোন করছি, বাচ্চে কিন্তু কেউ ধরছে না। হ্যাঁ টেলিফোন অ্যাটেন্ড করার মতো অবস্থা ও বাড়িতে কারণ নেই নাইলা, থাকতে পারে না। কোথা দিয়ে যে কি হয়ে গেল। উফ, এখন আমি কি করি? আপাতত কিছুই করার নেই, অপেক্ষা করে দেখো, চূড়ান্ত কোনো খবর এখনো হয়নি। চুপ, 100% সাইলেন্স, বুঝলি না? অনেকদিন পর এ বাড়িতে পদধুলি দিলাম, সুতরাং রিসেপশনটা মোটেই সুখকর হবে না। তাহলে ক্যাশ হাতাবে কি করে? জাস্ট এ মিনিট, ধর বায়তাওলা। গান বাজনা হবে নাকি? ক্যাশ ইনকামের একমাত্র পথ, দিনাজপুরে ফাংশন করতে যাব। হ্যাঁ টিএডিএম, হ্যাঁ তা সখানেক তো লাগবেই। গান শুনে অত টাকা কে দেবে? আছে আছে, এই বাড়িতে আমার একজন পার্মানেন্ট ফ্যান আছে, গান শুনেই হাত উবুর করে দেয়। তবে আজকের অ্যামাউন্টটা একটু হেভি, গানটা একটু হেভি ধরনের হওয়া চাই। আচ্ছা কোনটা ধরবি? চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে, চোখে চোখ থাকা সে তো না, চোখের সে ভাষা বুঝিতে হলে মনের মতো মন হওয়া চাই। চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা সে তো না, চোখের সে ভাষা বুঝতে হলে
মনের মতো মন হওয়া চাই, চোখ যে মনের কথা বলে। কি গো বিয়ান, কেমন সারপ্রাইজ দিলাম আ? ব্যাপার কি, এত গম্ভীর কেন? হেভি গান শুনে তোমার ফেসটাও হেভি হয়ে গেল নাকি? আরে ক্যাটা ভেরাস, কথা বলে না কেন? এদিকে আমার আজ মিনিমাম 100 টাকা না হলেই চলবে না। এই খুকু, তোর ফুবির কি হয়েছে রে? তোর বাবুজি বকেছে? ফুবি চোখে দেখতে পায় না ছোট মামা। চোখে দেখতে পায় না ছোট মামা? ইয়ারকি নাকি? না, ইয়ারকি নয়। কুমু, কুমু অন্ধ হয়ে গেছে। না না, আমি বিশ্বাস করি না। ভালোই তো হয়েছে, যখন তখন তোকে ধরে চোখ নিয়ে আর গান গাইতে বলবো না। তোর বেয়ানের চোখের বড়াই ছিল তো, উচিত শিক্ষাই হয়েছে। এখন থেকে তুই অন্য গান গাইবি, কেমন রে? কথা বলছিস না কেন? রেজা, রেজা! ছোট মামা চলে গেছে পুপি। ও হ্যালো, লিসেন লিসেন মিস্টার চৌধুরী, হ্যালো মিস্টার চৌধুরী, শুনুন আমাকে বলতে দিন। আপনি এই প্রতিষ্ঠানের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান হিসেবে এক মুহূর্তে যে ডিসিশন দিয়ে দিলেন, আমি এর ফাউন্ডার ডিরেক্টর হিসেবে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুনুন শুনুন, কামরুন নাহারকে ছাঁটাই করার আগে আমি নিজেই নিজেকে ছাঁটাই করব। হ্যালো হ্যালো, শুনুন শুনুন শুনুন, একটা কথা ভুলে যাবেন না, এই আবিষ্কারে কাজ করতে গিয়েই কামরুন নাহার তার দৃষ্টিশক্তি হারিয়েছে। হ্যাঁ না না, মানে নতুন লোক অ্যাপয়েন্ট করেও তো কামরুন নাহারের স্ট্যাটাস অ্যাজ ইট ইজ রাখা যায়। হ্যালো হ্যালো, শুনুন, ফাইন্যান্সের ব্যাপারটা আপনি আমার উপর ছেড়ে দিন, ওটা আমি দেখব। কি কাজ সাফার করবে বলছেন? সে চিন্তাটাও আমার আমার উপর ছেড়ে দিন। হ্যালো হ্যালো, শুনুন শুনুন শুনুন, নতুন লোক আমি অলরেডি পেয়ে গেছি, পসিবলি আজ থেকেই সে আবিষ্কারে জয়েন করবে। সুতরাং হ্যাঁ হ্যালো, এই এই যে এই ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টের প্রশ্নটা আর দয়া করে তুলবেন না, ওকে? বাই স্যার। স্যার আমার কিছু বলার আছে। ও ইয়েস ইয়েস, গো অ্যাহেড। আমাকে অ্যাপয়েন্ট করতে গিয়ে যদি মিস কামরুন নাহারের মতো এই প্রতিষ্ঠানের একজন কর্মীকে ছাঁটাই করে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আমার একটা বিনীত অফার আছে। কি সেটা? আপনাকে তো আমি বলেছি স্যার, অর্থের প্রয়োজনে আমি এখানে কাজ চাইতে আসিনি। পত্রিকায় আপনাদের অ্যাড দেখে ভালো লাগলো, ভাবলাম হাতে যখন অবসর আছে বসে না থেকে কাজ করি। তোমার অফারটা কি? বলছি স্যার, ইন টার্মস অফ মানি আমি কিচ্ছু চাই না, আমাকে শুধু আপনার আন্ডারে আপনার ল্যাবে কাজ করার সুযোগ দিন। কি ভাবছেন স্যার? ভাবছি তোমার এই প্রস্তাবটা আমি কি স্পিরিটে নেব। সেটাও আমি বলছি স্যার, দুর্ঘটনার শিকার একজন সেন্সিয়ার সহকর্মীকে আমি সম্মান দিতে চাই। আমি বিশ্বাস করি আমরা নিজেরা যদি নিজেদের সম্মান দিতে না পারি, তাহলে অন্যেরা আমাদের প্রাপ্য সম্মান দেবে না। চমৎকার 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 কথা বলেছ তুমি। থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই বয়, থ্যাংক ইউ। দেখো দেখো, আমি আমি তাহলে লোক চিনতে ভুল করিনি। হ্যাঁ এসো এসো, তোমাকে আমার সঙ্গে এসো, ল্যাবরেটরির ভেতরটা তোমাকে দেখিয়ে নিয়ে আসি। এসো। হ্যাঁ এসো। আমরা এসে গেছি না ভাইয়া? হ্যাঁ, তুই বুঝলি কি করে? মনের টানে। আচ্ছা ভাইয়া, কি রে? আমি তো আর এখানকার কোনো কাজে আসবো না, তবে স্যার ডেকে পাঠালেন কেন? একটা কথা মনে রাখিস কুমু। হ্যাঁ। তিনি তোকে মেয়ের মতো দেখেন, ওর মনে কষ্ট দিস না। আচ্ছা। তিনি যা ভালো মনে করেন করবেন, কেমন? আচ্ছা। কাউকে তো দেখছি না। তুমি বরং চলে যাও ভাইয়া, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। কিন্তু তুই একা। কে একা? কুমু কেন একা, আমি আছি না। রকিব কেমন আছো? ভালো। আপনি অফিসে যান ভাইয়া, আমাদের কুমু আমাদেরই আছে, কোনো কিছুই পরিবর্তন হয়নি। আচ্ছা আসি তাহলে। ইয়ে কুমু, কুমু দাঁড়িয়ে আছিস কেন, বস। মুখে বললি কোনো পরিবর্তন হয়নি, এই তো ফর্মালিটিস শুরু করলি। না না, ইয়ে মানে পরিবর্তন হয়েছে রে, অনেক কিছু বদলে গেছে। তোরা সবাই আমাকে শুধু সান্ত্বনা দেবার চেষ্টা করছিস। না না, এ তোর ভুল ধারণা কুমু। হ্যাঁ রে রকিব,
সেই সানগ্লাসটা কোথায় রে? ওটা আমি সযত্নে তুলে রেখেছি, মাঝে মধ্যেই পড়ি, বেশ লাগে। ওটা আর তুই পড়িস না, আসলে তোর চোখে মোটেও ডিফেক্ট নেই। আমি শুধু শুধু, কে বলেছে শুধু শুধু? আমি আসলেই টেরা, তবে লক্ষ্মী টেরা, ও সানগ্লাস আমাকে পড়তেই হবে। বলো এবার, বলো কেমন লাগলো আমাদের ল্যাবরেটরি? খুব ভালো স্যার, আমার তো এক্ষুনি কাজে বসতে ইচ্ছে করছে। আরে কুমু, কখন এসেছিস মা? এই তো একটু আগে স্যার। হুমায়ুন, এরই নাম কামরুন নাহার, আমি বুঝতে পেরেছি। স্যার আমার নাম বললেন, ইনি কে? আমার নাম হুমায়ুন আহমেদ, আমি আপনাদের একজন হতে চাই। হতে চাই কি হে, তুমি তো অলরেডি হয়েই গেছো। দারুণ ব্রিলিয়েন্ট ছেলে, বুঝলি মা কুমু? আমি কতখানি ব্রিলিয়েন্ট তা জানি না, তবে ওর তুলনায় যে অনেক কম তা হলফ করে বলতে পারি। কেমন করে? আপনি আমার সম্বন্ধে কতটুকু জানেন? তোমরা তাহলে জানাজানি করতে থাকো, আমি ওদিকটা একটু ঘুরে আসি। হ্যাঁ স্যার, তো বলে জানাজানি করতে কি এত জানাজানি করবো বলুন, কি লাভ? আপনি কি আছেন? হ্যাঁ বলুন। আপনি এর আগে কোথায় কাজ করতেন? বিদেশে। ফিরে এলেন কেন? কেন এলাম? কি ভাবছেন? কই, কিছু ভাবছি না তো। ও আচ্ছা, আপনি কি আমার দিকে তাকিয়ে আছেন? সত্যি বললে বিশ্বাস করবেন? হ্যাঁ, আমি এক দৃষ্টি আপনার দিকে তাকিয়ে আছি। কেন? ও আমার জন্য আপনার মায়া লাগছে তাই না? ভাবছেন একদিন প্রজাপতির মতো এখানে উড়ে উড়ে বেড়াতাম, মোটা মোটা বই পড়তাম, রিসার্চ করতাম, আর আজ আজ এইসবই ভাবছেন না? সবাই এমনই ভাবে। কি হলো বলুন, এসবই ভাবছেন, কথা বলছেন না কেন? এই যে আপনি কি চলে গেছেন? না, আমি আপনার আরো কাছাকাছি এসেছি। কতখানি কাছাকাছি? মাফ করবেন, আপনার প্রশ্নটা হওয়া উচিত কেন কাছাকাছি। হ্যাঁ তাই যেন হলো, আপনি উত্তর দিন। কিছু কিছু চোখ আছে যা দৃষ্টি থাক বা না থাক কিছু আসে যায় না। এ কথা কেন বলছেন? আপনার চোখ দুটো ভারী সুন্দর। চোখ? খোকো, খোকো! খোকো তো ঘুমিয়ে পড়েছে কুমু, ওকে কেন ডাকছিস? না কোনো কাজ নেই, এমনি। খারাপ লাগছে কুমু? না তো, একটু খারাপ লাগছে না। আচ্ছা ভাবি, তোর মনে আছে কি রে, যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয় সেদিন আমার ব্যাগে তুই একটা জিনিস দিয়ে দারুণ নাটক করেছিলি? মনে আছে, শেষ পর্যন্ত ওটা কি দেখেছিলি? হ্যাঁ, দারুণ স্মার্ট এক অপরিচিত মানুষের সুন্দর একটা ছবি। হ্যাঁ রে ভাবি, ওই ছবির মানুষটি কে রে? রুবি! আরে নাইলা, আয় আয়, তোর সঙ্গে একটু কথা ছিল। বল না। মানে কথাটা তোকে আমি, ও ঘরে চল। ও ভাবি, তোমরা এ ঘরে কথা বলো, আমি বরং। কুমু কেমন আছো? ভালো, আমি একটু শুয়ে থাকি, কেমন যেন ঘুম ঘুম লাগছে। রুবি, কথাটা হয়তো একটু অন্যরকম শোনাবে, তবু না বলে পারছি না। আফটারঅল তুই তো জানিস আমার একমাত্র ভাই, ওর জীবনটাকে আমি জেনে শুনে নষ্ট করতে পারি না। তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। হুমায়ুন আর কুমুর দেখা হয়েছে, ওরা কলিগ একই ল্যাবরেটরিতে, অতে বুঝতেই পারছিস। তুই আমাকে কি করতে বলিস? তোকে হুমায়ুনের একটা ছবি দিয়েছিলাম, ছবিটা আমি নিয়ে যেতে চাই, আপাতত এই। বেশ, এনে দিচ্ছি। আর ওদের মধ্যে যে ব্যাপারটা হতে পারত সে সম্পর্কে তোদের বাড়িতে কোনো রকম আলাপ আলোচনা যাতে আর না হয়। হবে না, আর কিছু? রুবি প্লিজ, আমাকে ভুল বুঝিস না। না ভুল বোঝার কি আছে, সবই আমাদের দুর্ভাগ্য। রকিব সাহেব, কুমু আজ আসেনি? এক্ষুনি হয়তো এসে পড়বে। কুমু তো এত দেরি করে না। কি ব্যাপার, ওর সাথে জরুরি কিছু? না মানে কুমু তো সবসময় সবার আগে আসে, তাই। কিছু মনে করবেন না হুমায়ুন সাহেব, আপনি কি কুমুকে? জি। না, ওর সম্পর্কে যদি কিছু ভেবে থাকেন আশা করি সব দিক চিন্তা করেই ভাববেন। এ কথা কেন বলছেন? কুমু নিশ্চয়ই আপনাকে বলেনি, দুর্ঘটনাটা হবার আগে ওর একটা বিয়ের প্রস্তাব প্রায় পাকাপাকি হয়ে গিয়েছিল। তারপর?
ইয়ে ওই যে কোন নিজে এসে গেছে, কথাটা আপনি ওর কাছ থেকে জেনে নিন। কি কথা রে রকিব, কে আমার কাছ থেকে কি জেনে নেবে? রকিব, রকিব, রকিব চলে গেছে। ও কি কথা বলছিলেন আপনারা আমার সম্পর্কে কিছু? রকিব সাহেব আমাকে একটা মূল্যবান উপদেশ দিয়েছেন। রকিব উপদেশ দিয়েছে আপনাকে বিশ্বাস করি না, তা উপদেশটা কি শুনি? উনি বললেন আমি যদি আপনার সম্পর্কে কিছু ভাবি তাহলে যেন সব দিক চিন্তা করে ভাবি। আচ্ছা আপনার কি মনে হয় আমি আপনার সম্পর্কে কিছু? হ্যাঁ বলুন। আচ্ছা দুর্ঘটনার ঠিক আগে আপনার নাকি বিয়ে ঠিক হয়েছিল, কোথায়, কার সঙ্গে? অত তো জানি না, শুধু জানি দুর্ঘটনার দিন আমার ভাবি আমার ব্যাগে একজনের একটা ছবি রেখে দিয়েছিলেন। ছবির উল্টো পিঠে লেখা ছিল, কিরে পছন্দ হয় তোর জন্য ঠিক করেছি, আশা করি তোর অমত হবে না। ছবিটা কি এখন আপনার ব্যাগে আছে? আপনি দেখবেন, কি লাভ? দেখতাম সৌভাগ্যবান ব্যক্তিটিকে। সৌভাগ্যবান, ভালো বলেছেন। ছবিটা, ছবিটা, ছবিটা খুঁজছেন, আমি কি সাহায্য করতে পারি? আশ্চর্য, ছবিটা নেই। বলো কি, কুমু যদি জানতে পারে? রবি, কুমুকে আমি ওখানে চাকরি করতে দেব না। আমি চাই না কুমুর জীবনে আর একটা দুর্ঘটনা ঘটুক। আমি চাই না ভাগ্য কুমুকে একটা অসম্ভবের পেছনে তাড়িত করুক। তোমার বান্ধবীর ভাইয়ের ছবিটা ফিরিয়ে দিয়ে তুমি ভালোই করেছ, কিন্তু কুমুর ছবি, কুমুর একটা ছবি দেওয়া হয়েছিল না? হুমায়ুনের কাছে সেটা পৌঁছেনি, নাইলা আমাকে বলেছে। কিন্তু ওদের দুজনে এরকম মেলামেশা যদিও ঘটছে যা ঘটনাচক্রী, তবুও নাইলারা হুমায়ুনের বিয়ের চেষ্টা করছে, খুব শিগগিরই হয়েও যাবে। কিন্তু আমাদের কুমুর কি হবে আমি যে কিছুই ভাবতে পারছি না। রুবি, আমি বিশ্বাস করি কুমুর প্রতি নিয়তি শুধু অবিচার করবে না। আমরা এসে গেছি, এটাই আমাদের বসবার ঘর, আসুন। ভাবি, ও ভাবি, খুকু, খুকুরে, কি ব্যাপার, ঘরে কি কেউ নেই নাকি? হুমায়ুন সাহেব দেখুন না কেউ। আমি দেখছি এ ঘরে একজন আছেন। কে, ভাবি নাকি? তোর ভাবি এইমাত্র ভেতরে গেল। ও ভাইয়া, তা এতক্ষণ কথা বলছো না কেন? বুঝেছি, সঙ্গে অপরিচিত ভদ্রলোক দেখে। আপনি বসুন। জি না, আজ আর বসবো না, আরেকদিন এসে অনেকক্ষণ গল্প করে যাব। ভাইয়া, উনি হুমায়ুন আহমেদ, আমাদের কলিগ, আর হুমায়ুন সাহেব উনি আমার, আর বলতে হবে না, উনি ভাইয়া। আজ চলি বাড়ি। এত কৌতূহল নিয়ে যে জন্য এলেন তার কি হবে? আপনি বরং কাল ল্যাবরেটরিতে নিয়ে যাবেন, তখন দেখা যাবে। চলে যাচ্ছেন? একটু দাঁড়ান, আমি ভাবির কাছে খোঁজ করে আসি। ভাইয়া, আমার হুমায়ুন। আরে আপা, তুই এখানে? হ্যাঁ, তোর ল্যাবরেটরিতে টেলিফোন করে জানলাম তুই তোর কলিগকে বাড়ি পৌঁছে দিতে এসেছিস, তাই আসতে হলো। হঠাৎ কি এমন জরুরি প্রয়োজন পড়ল যে? বাইরে গাড়িতে তোর দুলাভাই বসে আছে, তার সঙ্গে কথা বলে বুঝতে পারবি জরুরি প্রয়োজনটি কিসের। যা। কিন্তু এখানে কাউকে কিছু না বলে? তোর হয়ে যা বলার আমিই বলবো। তুই এদের চিনিস নাকি? হ্যাঁ। কিছু তো বুঝতে পারছি না। পরে তোকে সব বুঝিয়ে বলবো, তুই এখন গাড়িতে গিয়ে বস, দেরি হয়ে যাচ্ছে। কিসের দেরি? তোর দুলাভাই তোকে নিয়ে এক জায়গায় যাবে, গাড়িতে গেলেই বুঝতে পারবি। যা। শুনছেন, ছবিটা যারা দিয়েছিল তারাই ফেরত নিয়ে গেছে, আমাকে নাকি তাদের ভারী পছন্দ হয়েছিল, কিন্তু এখন যে আমি অন্ধ, অন্ধ মেয়ের সঙ্গে কেউ ছেলে বিয়ে দেয়, সের জন্য তাদের দোষ দেওয়া উচিত নয়। কুমু, কে? নাইলা, তোমার ভাবির। ও আপনি, আপনি কতক্ষণ? উনি গেলেন কোথায়? হুমায়ুন চলে গেছে কুমু। কেন, উনি হঠাৎ চলে গেলেন কেন? হয়তো কোনো জরুরি কাজের কথা মনে পড়েছে। তাই হবে, আমি যাই, আমার ভালো লাগছে না। কি ভাইয়ের খোঁজে বুঝি? হ্যাঁ। ভয় নেই, আমরা কিচ্ছু বলিনি। কুমুকে তোর এখন সব খুলে বলা উচিত। কি বলবো? বলবো এই হুমায়ুনই হচ্ছে তোর সেই ভাই যার জন্যে তুই কুমুকে পছন্দ করেছিলি, যার একটা ছবি তুই আমাকে দিয়েছিলি, যে ছবি আমি কুমুর ব্যাগে রেখে দিয়েছিলাম, কুমু অন্ধ হয়ে যাবার পর যে ছবি তুই এসে ফেরত নিয়ে গেছিস, তুই আমাকে এসব কথা বলতে বলিস? আচ্ছা, কুমু যদি তোর মায়ের পেটের বোন হতো, ওর এখনকার অবস্থায় এসব কথা তুই ওকে বলতে পারতিস? ভাবি,
তোর বান্ধবীকে বলে দে উনি ঠিকই বলেছেন। কুমু, ও পাশে দাঁড়িয়ে আমি সবই শুনেছি। আমি কচি খুকি নই, ওর ভয়ের কোনো কারণ নেই, উনি নিশ্চিন্ত থাকতে পারেন। কুমু, বোর্ডের এই সিদ্ধান্তই তাহলে চূড়ান্ত? হ্যাঁ, কুমুকে কোনো মতেই আর আবিষ্কারে রাখা যায় না। বোর্ড অবশ্য মিস নারের কন্ট্রিবিউশনের কথা, কুমু তাহলে চলেই যাবে। আপনি এ মাসে ওকে রিলিজ করে দেবার ব্যবস্থা করুন। হোয়াট রিলিজ? ইয়েস ইয়েস ডক্টর, রিলিজ। দৃষ্টিহীনা কুমুর দায় বহন করতে গিয়ে আবিষ্কার আজ ক্লান্ত। চলি প্রফেসর, বাই। স্যার। কে? ও, মিস কামরুন্নাহার। স্যার, আমি কুমু। কুমু? কে কুমু? আমি কুমু নামের কাউকে চিনি না। স্যার, আমি চিনি মিস কামরুন্নাহারকে, আবিষ্কার যার দায় বহন করতে পারছে না, যার জন্য আবিষ্কার আজ ক্লান্ত। আমি চাকরি ছেড়ে দিচ্ছি স্যার। তুমি চাকরি ছেড়ে দিচ্ছ কি? আমি তোমাকে ছাড়িয়ে দিচ্ছি স্যার। যত সব ঝামেলা এসে পড়ে আমার ঘাড়ে, আমার কি দায় পড়েছে? আমি আমি চলে যাচ্ছি স্যার, আর কোনোদিন আসবো না। শাট আপ স্যার। আমার মুখের উপর এত বড় কথা বলতে তো লজ্জা হলো না স্যার। সরি সরি, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট মাই চাইল্ড। আমিও চলে যাব, আমি আর কোনো দিন এখানে আসবো না। শুধু শুধু ওদেরকে একবার বলে আসি, তুই একটু দাঁড়া মা, দাঁড়া, আমার জন্য একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। সেদিন কে সেদিন অমন করে চলে আসার জন্য আমি দুঃখিত। আমার নিজের বোন নিজের ভগ্নিপতি জানেন আমাকে ট্র্যাপে ফেলে বিয়ে করাতে চায়। কি মজা দেখুন তো, আমি যেন বাচ্চা ছেলে। ভালো কথা, আজ তো নিশ্চয়ই ছবিটা এনেছেন। ছবিটা খুঁজে পাইনি, যাদের ছবি তারা ফেরত নিয়ে গেছে। ভারী অভদ্র তো। না না, তারা ভীষণ ভদ্রলোক, আর তাদেরই বা দোষ কি বলুন, জেনে শুনে একটা অন্ধ মেয়ের সঙ্গে। গার্জেন ফার্জেনের কথা বাদ দিলাম, আসল লোকটাই বা কেমন? কার কথা বলছেন? ছবিটা যার ছিল তার কথা। সে লোকটা ভীষণ ভালো। আপনি চেনেন নাকি? হ্যাঁ, খুব চিনি। মুখোমুখি আলাপ পরিচয়? হ্যাঁ, অনেক আশ্চর্য। এত কিছুর পরেও? এত কিছু পরেও কি? কি করে? আমি এখন যাব। কোথায়? আমি চাকরি ছেড়ে দিয়েছি। মানে? আবিষ্কার তার এক দৃষ্টিহীনা কর্মচারীর দায় বহন করতে পারছে না, তাই আমাকে ছুটি দিয়েছে। আমি আর আসছি না এখানে। অসম্ভব, এ হতেই পারে না। দাঁড়ান, যাবেন না। একটা ছবির একটা মানুষ যে ভুল করেছে আমি তা করতে চাই না। আপনি আমাকে মাফ করবেন, আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চান। কিছুদিন থেকে আমি টের পাচ্ছিলাম আপনি এরকম একটা কিছু বলবেন, কিন্তু আমি নিরুপায়, আমি আমি অক্ষম। আমার অক্ষমতা আপনি ক্ষমা করবেন, আমাকে যেতে দিন, আমি যাই। শুনুন, আমি এখান থেকে চলে যাব ভাইয়া। কোথায়? অন্য কোথাও, অন্য কোনোখানে, এখানে আমি থাকব না। কেন রে? আমার ভয় করে। কিসের ভয়? আবার যদি আসে, আবার যদি অসম্ভব অসম্ভব কথা বলে। ফিরিয়ে দিবি? ওইখানেই তো আমার ভয়, যদি ফেরাতে না পারি তার চেয়ে ভালো আমি চলে যাই ভাইয়া। কোথায় যেতে চাস তুই বল। যেখান থেকে এসেছিলাম ঠিক সেইখানে। এখন আমি মল্লিক সাহেবকে কি বলি, ওখানে যে আমরা কথা দিয়েছি। খুব অন্যায় করেছিস। তাই? অবশ্যই। ঠিক আছে, অন্যায় করেছি, তোর কাছে সেজন্য মাপ চাচ্ছি। তবু তবু তুই একবার অন্তত মল্লিক সাহেবের মেয়েটিকে দেখ, আমাদের মুখ রক্ষা হোক। যেখানে মনের কোনো সম্পর্ক নেই, যেখানে সম্পূর্ণ ব্যাপারটি অর্থহীন সামাজিকতা, সেখানে আমার কোনো সমর্থন নেই। মেয়েটিকে দেখে না হয় না বলে দে। আমি এক্ষুনি বলে দিলাম না, ওদের জানিয়ে দে। তোর যত হ্যাঁ ওই কুমুর জন্যে, একটা অন্ধ। আপা, কুমুকে অন্ধ বলিস না। একশো বার বলবো, হাজার বার বলবো। আরে 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 আরে, কি হলো, ঝগড়া করছো কেন? রাগ করিস না আপা, আজ তোকে মন থেকে একটা কথা বলি। আমার জন্য তুই যে মেয়েটিকে পছন্দ করেছিলি, সে যদি এই দৃষ্টি না কুমুই হতো তাহলে। হ্যাঁ, তবে তো। চুপ করো।
ও হ্যালো জি জি হ্যাঁ আছে হুমায়ুন তোমার টেলিফোন হ্যালো কে কবির আরে তুই কবে ফিরলি এক্ষুনি চলে আয় এক্ষুনি না না টেলিফোনে কোনো কথা না আরে এদিকে দারুণ দারুণ সব ব্যাপার ঘটে গেছে তুই ফিরে এলি আর আমি ফিরে যাচ্ছি হ্যাঁ 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 নাইলা এখনো সময় আছে এখনো না আমি তোর জন্য বসে রইলাম তাড়াতাড়ি আয় ওকে বাই আমার রুমমেট কবির দুলা ভাই আমার জন্য একটা টিকিটের ব্যবস্থা করতে হয় হবে না তুই তাহলে ফিরেই চললি আর কটা দিন থেকে জানা তোকে তো সবই বললাম মন উঠে গেছে আচ্ছা চলি এই আপা দুলা ভাইকে ডাক না একটু বলে যাই আপা আমার উপর যেমন ফায়ার হয়ে আছে আসবে বলে তো মনে হয় না ফায়ার হয়েছে তোর উপর আমার উপর তো নয় আপা দুলা ভাই কবির চলে যাচ্ছে সে কি এখনই চললে নাকি জি একটু কাজ ছিল দুলা ভাই আপা রাগই করেন আর যাই করেন রাতে কিন্তু খাবো এসো এই যা আরেকটু হলে তো ভুলেই যাচ্ছিলাম মাথাই খারাপ হয়ে গেল নাকি কোনো কথা মনে থাকে না কি ব্যাপার রে তোর একটা চিঠি আছে চিঠি কোত্থেকে গেছে এখান থেকেই খুব সম্ভবত আপার লেখা তুই যেদিন রওনা হয়ে এলি এই চিঠি তার পরদিন গিয়ে হাজির এই যে বেশ ভারী চিঠি হাতের উপর ওজন করে দেখেছি কিন্তু খুলিনি নে ধর ওটা আমাকে দাও দাও কি ব্যাপার আপা এই চিঠি আমার আমি রেখেছিলাম এখন এই চিঠির আর কোনো প্রয়োজন নেই কবির তুই আয় হ্যাঁ ও ঠিক আছে দাঁড়া আপা বলেছি তো এই চিঠির আর কোনো প্রয়োজন নেই আপা দাঁড়া এই চিঠি আমি লিখেছিলাম তোকে এখন এর কোনো প্রয়োজন নেই দাঁড়া চিঠিটা আমাকে দে আপা আমি বলছি চিঠিটা আমাকে দে দে চিঠিটা হুমায়ুনকে দাও নাইলা না কিছুতেই না আপা তুই ভেবেছিস আমি এখনো বুঝিনি কি আছে ওই চিঠির মধ্যে দে বলছি এইতো কুমুর ছবি আমি জানতাম আপা আপা তুই দুলা ভাই আমি চললাম কুমুর কাছে কি দেখছো কুমু তোমাকে দেখতে পাচ্ছো স্পষ্ট সত্যি বলবো বলো আমি দেখছি মাথায় লম্বা চুল চওড়া কপাল মুখ ভর্তি চাপ চাপ দাড়ি কোপ সবচেয়ে ভালো করে কি দেখছি জানো কি একজোড়া বড় বড় চোখ আর সেই চোখে দেখছি আমার সাহস আমার সুখ আমার জীবন এতক্ষণ কুমুর নিজের জীবন নাটকের অভিনয় শুনলেন বিভিন্ন ভূমিকায় রূপদান করলেন প্রফেসর আরিফুল হক হুমায়ুন মুস্তফা কামাল সৈয়দ ভাই কেরামত মাওলা ভাবি নাজমা হোসেন দুলা ভাই মোহাম্মদ জাকারিয়া লায়লা নাজনিন আহমেদ রকিব মনোজ সেনগুপ্ত খুকু শর্মিলা জামান রেজা কালো আহমেদ ডক্টর চৌধুরী তবিবুল ইসলাম কবির নরেশ ভুইয়া তবলচি এন জামান কর্মী মোজাম্মেল হোসেন বেয়ারা রাশিদুল হক এবং কুমুর ভূমিকায় ফেরদৌসী মজুমদার শব্দগ্রহণে মোহাম্মদ সেকান্দার আলী শব্দ সংযোজনা ও সম্পাদনা
গোলাম হাক্কানি আলম, রচনা ও প্রযোজনা আব্দুল্লাহ আল মামুন।